এই নস্তির গোষ্ঠী কানার দল ওহাবি খারিজি রাফিজির দলেরা ভালো করে শোনো, একটু অন্তরের কান লাগায়া শোনো। ঈদে মিলাদুন্নবী কুরআনেও আছে, ঈদে মিলাদুন্নবী হাদিসেও আছে, ঈদে মিলাদুন্নবী বেঈমান মুনাফিকদের তকদিরে লেখা নাই। আল্লাহু আকবার বলে মাজারে কেন নরম পেয়েছেন মনে রাখবেন। বলি আল্লাহদের গোলামরা নীরব হতে পারে কিন্তু দুর্বল না, কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন বলি আল্লাহদের বিরুদ্ধে যারা অবস্থান করে, বলি আল্লাহদের সঙ্গে যারা বেয়াদবি করে, দুশ্মনী করে, তাদের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে দিবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, ও আমার দুস্ত হাবিবুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল বি ফাযলিল্লাহি, তারা যখন আল্লাহর পক্ষ থেকে কোন ফজল পায়, কোন দয়া পায়, কোন অনুগ্রহ পায়, এবং ওবি রহমাতিহি, এবং তারা যখন রহমত পায়, ফাবিযালিকা এই মর্মে ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উল্লাস করে। ঘোষণা কার? ঘোষণা কার? জোরে বলুন ঘোষণা কার? ঘোষণা কার? গভীর মনোযোগ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো দয়া অনুগ্রহ। এই ফজলটা হলো দুই প্রকার, একটা হলো কুরআন আর একটা হলো ইসলাম। এই যে পাওয়ারফুল কুরআন আমার আল্লাহ পাহাড়ের মধ্যে দিতে চাইলেন, পাহাড়ে কুরআন গ্রহণ করতে রাজি না, আমার আল্লাহ আরো অন্যান্য জায়গায় এই কুরআনকে দিতে চাইলেন, কুরআন কেউ গ্রহণ করতে রাজি না। এই কুরআনটা এমন নিয়ামত, এমন বরকত, এই কুরআনটা আমার আল্লাহ আমার নবীর উপর নাজিল করলেন। এই যে আমরা নবীর উম্মত হইলাম, কুরআন পাইলাম, আমরা কি খুশি না কি বেজার? জোরে বলুন খুশি না বেজার? গভীর মনোযোগ নিঃসন্দেহে বলে দিলেন, কুরআন পাইয়া আমরা খুশি হইলাম, এবং আমরা যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলাম, আমরা যে মুসলমানের ঘরের মুসলমান হইলাম, এটাতে আমরা খুশি নাকি বেজার? জোরে বলুন না বাবা খুশি না বেজার? আমরা খুশি, এবং আল্লাহ বলেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোন রহমত পাও, বলবেন হুজুর এই রহমত দ্বারা আমার আল্লাহ কি বুঝাইছে, কি বুঝাইলো আমার আল্লাহ? আল্লাহ কুরআনের অন্য আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, ভালো করে শোনো, আমার আল্লাহ নিজের বেলায় কুরআনুল কারীমে সূরাতুল ফাতিহাই বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর বন্ধু নবীর বেলায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।
আল্লাহ কয়, আল্লাহ কয় সমস্ত জাহানের তাম সৃষ্টি জগতের রব হইলাম আমি আল্লাহ, আর তাম সৃষ্টি জগতের রহমত বানায়া পাঠাইলাম আমার বন্ধু মায়ার নবী দয়ার নবী নূরের নবীকে। এই কোরআনে কোন সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে। সন্দেহ আছে কোরআনকে যদি কেউ সন্দেহ করে, কোরআনের একটা হরফকে অমান্য করে, তার কি ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে। কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ এই রহমত দ্বারা, এই রহমত দ্বারা আমরা বুঝলাম আমার আল্লাহ আমার নবীর কথা বলেছেন। আল্লাহ বলেন ফাবিজালিকা ফালিয়াফরাহু, রহমত পাওয়ার পর তোমরা কি করো? জোরে বলুন কি করো? আনন্দ করো। আনন্দ করার ঘোষণা দিলেন কে? জোরে বলুন ঘোষণা দিলেন কে? আমরা আনন্দ করব, খুশি হব, টাকা দিব, রক্ত দিব, প্রয়োজনে মিলাদুন নবীর জন্য জীবন দিতে রাজি আছে না নাই? আর একটু জোরে বলুন রাজি আছে না নাই? গভীর মনোযোগ আমার নিয়ামত পুরে রাব্বু জিরা গো, ও আমার যুবক বন্ধুরা, আমার যুবক ভাইরা একটু অন্তরের কান লাগান, পর্দার অন্তরাল থেকে আমার মা বোনেরা শুনছেন, একটু দয়া করে অন্তরের কানটা লাগায়া দেন, নবীর প্রেমের আলোচনা চলছে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন ফালিয়াফরাহু, আনন্দ করো, আনন্দ করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন আনন্দটা, এই যে তোমরা আনন্দটা করলা, এই আনন্দটা দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু থেকে উত্তম হলো এই আনন্দ উল্লাস করা। আমার বন্ধুরা মুরব্বি আব্বুজিরা, আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, নিয়ামতপুর পশ্চিম পাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠনের উদ্যোগে এই মাহফিলটা সাজাইলেন। এই মাহফিলে আমরা যারা এসেছি, ইচ্ছায় এসেছি, আমাদেরকে কেউ বাধ্য করে নাই, ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? ঠিক কিনা? আমাদেরকে কেউ কি ঘর থেকে দৈরা বাইন্ধাচ্ছে? নিজের ইচ্ছায় সুন্দরভাবে এই মাহফিল শোনার জন্য এসেছি। এই মাহফিলের মধ্যে বরকত আছে না নাই? রহমত আছে না নাই? আমরা নিজের ইচ্ছায় এসেছি। ঈদে মিলাদুন নবী কোথায় থেকে আসলো? কে প্রথম করলো? কে করার আদেশ করলো? কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাইয়া দিচ্ছেন, স্পষ্টভাবে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ওয়া ইয আখযাল্লাহু মিথাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে, রূহানি জগতে আমার আল্লাহ অঙ্গীকার নিলেন। কার কাছ থেকে অঙ্গীকার নিলেন? নবীদের কাছ থেকে আমার আল্লাহ অঙ্গীকার নিলেন। আল্লাহ ডাক দিয়া কয় নবীদের রোহরা, ও নবীদের রোহরা, আমি আল্লাহ একটা সেমিনার করব, ওই সেমিনারের মধ্যে আপনাদেরকে আমি আল্লাহ দাওয়াত করলাম। আজকের মাহফিলটা কারোর জন্য বাধ্যগত নয়, কেউ ইচ্ছা হলে আসবে, না ইচ্ছা হলে আসবে না। আজকের জান্নাতের বাগান, জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি মেহমানরা আসবে, যে জান্নাতি সে আসবে, যে জান্নাতি সে এই সামিয়ানার নিচে বসবে, যে জান্নাতি নয় সে আসতে পারবে না। একটু অন্তরের কান লাগান, কোরআন থেকে বলছি, এই নজদের গোষ্ঠী কানার দল ওহাবি খারিজি
হাফিজির দলেরা ভালো করে শোনো, একটু অন্তরের কান লাগায়া শোনো, ঈদে মিলাদুন্নবী কোরআনেও আছে, ঈদে মিলাদুন্নবী হাদিসেও আছে, ঈদে মিলাদুন্নবী বেঈমান মুনাফিকদের তকদিরে লেখা নাই। আল্লাহু আকবার বলে গভীর মনোযোগ, আল্লাহ ডাক দিয়া কয়, ও নবীদের রূহরা, আমি আল্লাহ আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিব। ওয়া ইজ আখাযাল্লাহু আই উযকুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, ও আমার হাবিবুল্লাহ, ও আমার কামলেওয়ালা নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, কোন সময়, যেই সময় অঙ্গীকার নিয়েছিলাম নবীদের কাছ থেকে। আল্লাহ কি অঙ্গীকার নিলেন? এই ঈদে মিলাদুন্নবী আমার আল্লাহ রুহের জগতে কত সুন্দর ভাবে করছে একটু শোনেন। ওরে বাবা, রে বাবা, আপনি আমি কি নবীর শান শুনব, কি বলবো, আলেম উলামাগণ কি নবীর শান বলবে, নবীর শান কত মহান একটু শুনেন। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, ও আমার দোস্ত, স্মরণ করুন ওই সময়ের কথা, কোন সময়, যেই সময় অঙ্গীকার নিয়েছিলাম নবীদের কাছ থেকে। আল্লাহ নবীদেরকে ডাক দিয়া কই, নবীদের রূহরা, আমি আল্লাহ আজকের সেমিনারে আসার জন্য আপনাদেরকে বাধ্যগত করলাম, আসতেই হবে, কেউ না এসে পারবে না, না এসে উপায় নাই, উপায় নাই, আল্লাহর দাওয়াতে আসতে হবে, অন্তরের কান লাগায়া শুনেন। এগুলা কি কাজ? সকলে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও আমার দোস্ত, স্মরণ করুন ওই সময়ের কথা, ওই সময়টা কোন সময়, যখন আমি আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, নবীদের কাছ থেকে আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম। আল্লাহ কই, ওয়া ইজ আখাযাল্লাহু আই উযকুর মিসাকান নাবিয়িনা, আল্লাহু আকবার বলবেন না, আর একটু জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না, হুজুর এসেছেন, আপনারা কি খুশি না, জোরে বলুন খুশি না, আলোচনাটা ধরতেও পারলাম না, আজকে বুঝাইতাম আলোচনা কয় কত প্রকার, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, আল্লাহ কয়, বন্ধু, স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, কি অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ, নবীদের রূহ থেকে আপনি কি অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ বলেন, মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আল্লাহ ডাক দিয়া কয়, নবীদের রূহরা, ও নবীদের রূহরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কিতাব দান করব, নবী বানাইব, হিকমত দান করব, আপনাদেরকে এমন শান দিব, এমন আজমত দিব, আপনারা যখন দুনিয়ার মধ্যে যাবেন, আপনাদের মধ্য থেকে যদি কেউ পাহাড়ের দিকে তাকায়, পাহাড় দরজা হয়ে যাবে, আপনাদের মধ্য থেকে যদি কেউ মৃত ব্যক্তিকে টাচ করে, মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে, আপনাদের মধ্য থেকে যদি কেউ কিতাব তেলাওয়াত করে, সাগরের মাছ কিতাব তেলাওয়াত শোনার জন্য চলে আসবে, আপনাদের মধ্য থেকে যদি কেউ নদীর উপরে পা রাখে, নদীর মধ্যে রাস্তা হয়ে যাবে, আপনাদের শানের পতাকা আপনাদের পিছনে পথ পথ করে উড়বে, কিন্তু একটা অঙ্গীকার দেওয়া লাগবো, নবী ও নবী বানাইব, হিকমত দান করব, কিতাব দিব, একটা অঙ্গীকার দেওয়া লাগবো, একটা ওয়াদা দেওয়া লাগবো, আল্লাহ কোন ওয়াদা, কি ওয়াদা দিব, আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না, ইয়া রাসূলুল্লাহ বলবেন না, আল্লাহ কই, আল্লাহ কই, আপনাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে, থুম্মা জাআকুম,
এমন আজমত ওয়ালা রাসূল, এমন শান ওয়ালা রাসূল, এমন রেফাত ওয়ালা একজন রাসূল দুনিয়ায় আগমন করবে, আল্লাহ কেন আগমন করবে? আল্লাহ ডাক দিয়া কয়, মুসাদ্দিকাল লিমা মাআকুম, আপনারা যে আমি আল্লাহর নবী, আপনাদেরকে আমি আল্লাহ কিতাব দান করেছি, আমার বন্ধু দুনিয়ায় যাবে, যাইয়া অ্যাটেস্টেড করবে, আমার বন্ধু সত্যায়ন করবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, বলেন ঈমানদারগণ। ও আশিকরে আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না। ও প্রেমিক রে শোনো দয়াল নবীর আগমনের ঘটনা, আল্লাহু আকবার, পশু পাখি নবী চিনলো, পশু পাখি নবী চিনলো, মুনাফিকরা চিনলো না, ঈমানদারগণ জুলুস করো না, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলুন, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম করেছেন কে? জোরে বলুন, করেছেন কে? আল্লাহ। ঈদে মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু মুনাফিক বেঈমানদের কপালে নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাফানা লাকা যিকরা, ও বন্ধু, আপনার শান, আপনার আজমত, আপনার রিফাত, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির আজ পর্যন্ত বলে নাই কতটুকু পর্যন্ত আমার আল্লাহ বাড়িয়েছেন, এর কোন সীমারেখা নাই। আমরা ঈদে মিলাদুন নবীতে আনন্দ করব, খুশি হব, জুলুস করব, তাবারক বিতরণ করব। ইবলিস শয়তান পৃথিবীর মধ্যে উচ্চ সুরে চিৎকার করে চারবার কেঁদেছিলেন, এর মধ্যে একবার হলো আমার দয়াল নবী দুনিয়াতে শুভ আগমন করার সময়। যদি কি নাউজুবিল্লাহ বলবেন না? আজকে যারা বেজার হচ্ছে দয়াল নবীজির শুভ আগমনের জুলুসকে বাধা দিচ্ছে, তারা শয়তান, কথা বলুন ঠিক কিনা? তারা বেঈমান, কথা বলুন ঠিক কিনা? তারা মর্তুত মালাউন, কথা বলুন ঠিক কিনা? আমাদের কসবাতে ঈদে মিলাদুন নবী জুলুসের মধ্যে আক্রমণ করছে, অতর্কিতভাবে, নির্মমভাবে রক্তাক্ত করেছেন। আমরা ঈদে মিলাদুন নবীতে আল্লাহ রাসূলের শান বলেছি, নাতে রাসূল বলেছি, ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছি, এখানে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করি নাই। এই রেলিতে যারা আক্রমণ করেছে তারা কি ইমানদার না বেঈমান? জোরে বলুন, ইমান
জমিদার না বেঈমান, আল্লাহর কসম করে বলছি বেঈমান, একটা মুনাফিকের বাচ্চাও আল্লাহর হাবিবের আদালত থেকে বাঁচতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন, মনে রাখবেন, আমার সুন্নি ভাইয়েরা যারা রক্ত দিয়েছে তাদের রক্ত বৃথায় যাবে? জোরে বলুন, রক্ত বৃথায় যাবে? আঘাত করেছে এমন নির্মমভাবে আঘাত করেছেন, কিশোরগঞ্জে একজন মারা গেছে, সারা দেশের বিভিন্ন জায়গায় তারা অতর্কিতভাবে হামলা করেছে। আমরা নবীজির প্রেমিক, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি, এটাই কি আমাদের দোষ? আপনার কদম মুবারকে আমাদের বিচার, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। এই বিয়াদব, এই বিয়াদব দুশমন খারিজি, রাফিজি, নজদির গোষ্ঠী বলি আল্লাহদের মাজারকে ভেঙে দিচ্ছে। কেন ভেঙে দিচ্ছে? মাজারে গাজা আছে, মাজারে গাজা খায়, মাজারে সিজদা করে। আচ্ছা ঠিক আছে, মাজারে যদি সিজদা করে, যারা সিজদা করে তারা তো শরীয়তের কোনো আলেম, কোনো আলেম, তারা বুঝনেওয়ালা কোনো ব্যক্তি না, সাধারণ মানুষ, না বুঝেই সিজদা করে, গাজা খায়, আসেন না, আমি আপনি আমরা সকলে মিলে এই জায়গাটাকে গাজামুক্ত, সিজদা মুক্ত করে, পরিবেশটা সুন্দর করে, পবিত্র করে দেই, ঠিক না কথাটা? ঠিক না কথাটা? পবিত্র করে দেই। কিন্তু তা না করে আপনি মাজারকে ভেঙে দিচ্ছেন, আমরা বুঝতে পারলাম আপনি ওলি আল্লাহর দুশমন। কথা বলুন ঠিক কিনা? আপনি ওলি আল্লাহর শত্রু। কথা বলুন ঠিক কিনা? আসুন আর একটু শুনেন, আপনি যদি গাজার অপরাধে মাজারকে ভেঙে দিবেন, তাহলে বলৎকারের অপরাধে আপনাদের মাদ্রাসাগুলো ভাঙার দরকার আছে না নাই? মহিলা মাদ্রাসার নামে আপনারা মহিলা মাদ্রাসায় যে সমস্ত কুকর্ম করতেছেন মিডিয়ার কল্যাণে আমরা তা জানি, কিন্তু ইসলামের বৃহৎ স্বার্থে নাস্তিক মুরতাদরা তারা মজা করবে, এই জন্য আমরা মুখ বন্ধ করে রেখেছি। আপনারা বেশি উড়ে গেছেন, মনে রাখবেন বেশি উড়লে আগুনে পড়ে মরতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুখারীতে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহর ওলিদের সঙ্গে যারা বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধে অবস্থান করে, আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা করে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন কে? জোরে বলুন, যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন কে? আপনি ওলি আল্লাহদের মাজার ভাঙতে আসেন, বাংলাদেশের শত শত ব্যাংক, আপনি ইসলামিক কান্ট্রি করবেন, প্রত্যেকটা জায়গায় হাত দেন না, মাজারে কেন? নরম পেয়েছেন, মনে রাখবেন ওলি আল্লাহদের গোলামরা নীরব হতে পারে কিন্তু দুর্বল না। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের শত শত ব্যাংকে সুদ সুদ চলমান, সুদ চলছে, আপনি সুদ বন্ধ করে দেন, বন্ধ করে দেন। ঢাকার বিভিন্ন ক্লাবের মধ্যে মদ পান করা হচ্ছে, জমজমের পানি খাইতেছে, সেগুলো আপনি ধরতে জানেন না, বেপর্দা নারীরা ডাকাতে এলোমেলো অবস্থায় চলাফেরা করতেছে, সেগুলো ধরতে জানেন না, যেখানে নরম পান সেখানে আঘাত করেন। মনে রাখবেন আল্লাহর ধরা শক্ত না নরম? জোরে বলুন, আল্লাহর ধরা শক্ত না নরম? মনে রাখবেন ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা অবস্থান করে, ওলি আল্লাহদের সঙ্গে যারা বিয়াদবি করে, দুশমনি করে, তাদের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে দিবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলটাকে কবুল করুক, কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।